শেরপুরে রয়েছেন ইমরান হাসান রাব্বি, এছাড়া ময়মনসিংহে দেখতে পাচ্ছি সুলতান মাহমুদ কণিক আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই সাথে সাথে নেত্রকোনায় হানিফুল্লাহ আকাশকে দেখতে পাচ্ছি। আমি শুরুতে শেরপুরে ইমরান হাসান রাব্বি আপনার কাছে যেতে চাই। নালিতাবাড়ি শেরপুরের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এই যোগাযোগ পুনঃস্থাপন হতে কতদিনের মধ্যে সেটা করা সম্ভব বলে মনে করছেন, আর পানিবন্দি মানুষ কেমন আছেন? রাশেদ, স্মরণকালের ইতিহাসের সবচাইতে বড় এই প্লাবন হয়েছে শেরপুরে। আসলে বন্যা কবলিত এলাকায় মানুষ বেশ দুর্ভোগে রয়েছেন। গতকাল এখানকার যে ভোগাই নদী আছে, সেই ভোগাই নদীর পানির তোড়ে নালিতাবাড়ি থেকে শেরপুর হয়ে ঢাকার সাথে যে সড়কটি রয়েছে সেই আঞ্চলিক সড়কটি ভেঙে যায়। এবং আমরা আজকে সকালে যতটা জেনেছি যে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সেখানে বালির বস্তা ফেলে ছোট যান চলাচল স্বাভাবিক করা হয়েছে, কিন্তু ভারী যান চলাচল এবং দূরপাল্লার যে বাস রয়েছে সেগুলো এখনও চলাচল করা স্বাভাবিক হয়নি। এবং একই সাথে আরও একটি বিকল্প সড়ক ছিল নালিতাবাড়ির সাথে শেরপুর জেলা শহরে, সেই সড়কটিও কিন্তু এখন উপর সে সড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হওয়ার কারণে সেই সড়কটিও কিন্তু এখন বন্ধ রয়েছে। এই মুহূর্তে শেরপুর জেলার 5 উপজেলায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন এবং 250 গ্রাম এই মুহূর্তে পানিতে নিমজ্জিত। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রায় 1 লাখ কৃষক কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 36,000 হেক্টর রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে 2,000 হেক্টর যে আবাদি সবজির ক্ষেত রয়েছে সেই সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই শেরপুর থেকে যেহেতু প্রতি বছরই এবং প্রতি মাসেই দেশের বিভিন্ন জায়গাতে চালগুলো পাঠানো হয় এবং সবজি পাঠানো হয়, সেটি কিন্তু এবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য শেরপুর কিন্তু অর্থনৈতিকভাবে বেশ বিপাকের মধ্যে পড়বে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এবং একই সাথে যদি এই বৃষ্টি আজকেও অব্যাহত ছিল, এই বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং উজানের পানি যদি আসা অব্যাহত থাকে, তাহলে কিন্তু শেরপুরের অবস্থা বেশ ভয়াবহ হবে বলে স্থানীয়রা শঙ্কা করছেন। এ ছিল রাশেদ আমার কাছে শেরপুর থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ খবর। শেরপুরের খবর জানাচ্ছেন রাব্বি, আমাদের সাথেই থাকুন। ময়মনসিংহে সুলতান মাহমুদ কণিক রয়েছেন, 80টি গ্রামে সেখানে পানি ঢুকে পড়েছে সর্বশেষ তথ্য বলছে। কোন কোন গ্রামের অবস্থা বেশি খারাপ বলে আপনি দেখেছেন, আর পানিবন্দী মানুষের সহযোগিতার প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে এখনো? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আর রাশেদ, পানিবন্দী যে সকল মানুষজন আছেন তাদেরকে উদ্ধার কার্যক্রমের জন্য রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তারাও কিন্তু কাজ করেছে। একটি বিষয় জানিয়ে রাখি যে পাহাড়ের ঢলে মূলত যে ধোবাউড়া এবং হালুয়াঘাট এলাকার যে সকল মানুষজন আছেন তারা কিন্তু এই অবস্থা কিন্তু প্রতি বছরই দেখে অভ্যস্ত, যে পাহাড়ি ঢল আসে এবং 5 ঘন্টা কখনো 10 ঘন্টা থাকে, তারপর কিন্তু এই পানি নেমে যায়। কিন্তু এবারের যে চিত্রটি ছিল যে এই 2 উপজেলার 19টি ইউনিয়নের প্রায় 80টিরও বেশি গ্রামে এই পানি কিন্তু ঢুকেছে এবং টানা বর্ষণ ছিল, ভারী বৃষ্টিপাত ছিল, যে কারণে এই পানিটি কিন্তু জলাবদ্ধতার রূপ নিয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষজন, বিশেষ করে যারা ফসলি জমি করেন, কারণ এই অঞ্চলগুলি মূলত কৃষি প্রধান অঞ্চল, যে কারণে অনেকে মাছের খামার করেছেন, তাদের ফিশারি মাছ চলে গিয়েছে এবং আমন ধান যারা রোপণ করেছিলেন সেই ফসলি জমি তলিয়ে গেছে, সবজি চাষ করেছিলেন অনেকে, সবজির ক্ষেত নষ্ট হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে কৃষকরা যারা আছেন তারা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহূর্তে গবাদি পশু নিয়ে তারা সবচেয়ে বেশি বিপাকে আছেন, কারণ প্রত্যেক বাড়িতেই গবাদি পশু থাকে, যে কারণে এই গবাদি পশুর গোখাদ্য সহ আরো নানান বিষয়ে মূলত তারা এই সমস্যাটি দেখছেন। আর পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সকালে বিভাগীয় কমিশনার এসেছিলেন, বিভাগীয় কমিশনারের সাথে আমরা কথা বলেছি। বিভাগীয় কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে মূলত বিভাগের 2টি জেলায় আক্রান্ত হয়েছে বন্যায়, আর যারা পানিবন্দী হয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। এই পানি কমতে আরো যেহেতু আরো 2 থেকে 3 দিন লাগতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, তবে পানি কমে যাওয়ার পরে যে ক্ষতিটি এবং যে ক্ষয়ক্ষতি সেই চিহ্নটি কিন্তু ভেসে আসে এবং তখন কিন্তু পুনর্বাসন করার জন্য যারা স্থানীয়রা আছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
তারা বলছেন পানি কমে যাওয়ার পরে যেন অন্তত পক্ষে সেই পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতাটি করে প্রশাসন, আর এখন যেন শুকনো খাবারটি অন্তত পক্ষে পৌঁছানো যায় সকল জায়গায়, এটি তারা দাবি জানিয়েছেন। রাশেদ কণিককে ধন্যবাদ জানাতে চাই। কণিক আমাদের সাথে রয়েছেন, ময়মনসিংহের খবর জানাচ্ছিলেন নেত্রকোনায়, সেখানে নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে সর্বশেষ তথ্য বলছে হানিফুল্লাহ আকাশ। একটু জানাবেন কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী মানুষ কিভাবে দিন যাপন করছেন? হানিফুল্লাহ আকাশ আমাদের সাথে যুক্ত রয়েছে নেত্রকোনা থেকে। আকাশ শুনতে পাচ্ছেন আশা করি? আমি আসলে এই মুহূর্তে আছি নেত্রকোনার যে মগলা নদী, সেই মগলা নদীর পাড়ে। আসলে আমি সকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন নেত্রকোনার সবকটি নদনদীর পানি বেড়েছে, তবে বিপদসীমার উপর দিয়ে শুধু কংস নদীর যে জারিয়া পয়েন্ট সেখানে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কলমাকান্দা উপজেলার যে প্রধান নদী রয়েছে এই উদ্দাকালী সেটি 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ময়মনসিংহের উদ্দাকালী ধুবাউড়াতে যেহেতু বন্যা কবলিত হয়েছে, সেই কারণে ধুবাউড়া নদীর পানিটা নেত্রকোনার পূর্বধলা উপজেলা হয়ে কিন্তু নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, যে কারণে পূর্বধলার কয়েকটি গ্রামে কিন্তু আসলে এই বন্যার প্রভাব দেখা দিয়েছে, এবং এই জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে সেই গ্রামে যে পানিবন্দী কিছু মানুষ রয়েছে তাদেরকে ত্রাণ সহযোগিতা করা হয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে 4টি উপজেলাকে তারা কিন্তু এই বন্যা হতে পারে এমন আশঙ্কায় কিন্তু উপজেলা প্রশাসনকে তৎপর থাকতে বলা হয়েছে, এবং যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এবং আরেকটি বিষয় রাশেদ জানিয়ে রাখি যে নেত্রকোনার যে দুর্গাপুর এবং কলমাকান্দার কাকুরগোড়া ইউনিয়নের কয়েকটি এলাকাতে পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলে, এবং যে পানিবন্দী যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু জেলা প্রশাসন বলছে যে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না, কারণ যেহেতু এখনো ঘরের ভেতরে পানি প্রবেশ করেনি, সে কারণে আসলে তাদের মধ্যে মানে যে খাবারের একটা সংকট দেখা দিয়েছে, এবং যে গ্রামগুলোতে বা যে পরিবারগুলোতে খাবারের সংকট রয়েছে সেখানে কিন্তু উপজেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আসলে যে সকল বাঁধগুলো দেওয়া হয়েছে নদীর উপরে সেই বাঁধগুলোতে। আকাশ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হানিফুল্লাহ আকাশ জানাচ্ছিলেন নেত্রকোনা সর্বশেষ পরিস্থিতির খবর। এছাড়া ময়মনসিংহ থেকে এবং শেরপুর থেকে আমাদের অন্যান্য সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।